হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে স্বাগত সবাইকে। বছর শুরু মানে ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির মাঝামাঝি অবধি আমাদের কিন্তু একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু পিকনিক। এই পিকনিকটা যদি বছর শুরুতে হয় তাহলে কিন্তু জমে যায়। আর সেই পিকনিকটা করার জন্য আমি একটা পিকনিক গার্ডেন খুঁজছিলাম, তো তখন খোঁজ পেলাম যে বাদুতে, মানে মধ্যমগ্রাম বারাসাতের মাঝে বাদুতে একটা নতুন একটা পিকনিক গার্ডেন ওপেন হতে চলেছে, তার নাম বসন্ত বাহার। দেখুন অসাধারণ জায়গাটা যদি বলা যায়, এটা হচ্ছে বাদুর গুস্তিয়াতে জোড়ার শিব মন্দিরের পাশে। পিকনিক গার্ডেনের কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার, গুগল লিঙ্ক সব কিছু কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে কেউ সার্চ করে কিন্তু আপনি এখানে আরামসে আসতে পারেন। ডিটেলস এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, যদি আপনারা চান তো এখানে অবশ্যই আসতে পারেন, যেভাবে আমি এসেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে যাই ভিতরে। এখানে একটা পিকনিকের আয়োজন করেছি, সেখানে আমি, আমার পরিবার, আমাদের বাঙালি খানা খাজানা টোটাল টিম, তাছাড়াও আরও অনেকে থাকবে। তো চলুন এক এক করে ভিতরে যাই এবং দেখাই, সাথে থাকুন। আমরা কিন্তু এই বছরের ফার্স্ট পিকনিক, কি বলো বিট্টু? একদম, আমাদের আগে পিকনিক হয়নি, বিয়ে বাড়ি বেশ কাটা হয়েছে, পিকনিক হয়নি। পিকনিক আজকে জমিয়ে আনন্দ হবে, যেটা শুরুতেই বলেছি, আর সবাই মিলে আনন্দ হবে। মাম্মা, মাম্মার মা থেকে শুরু করে জমিয়ে জমিয়ে আনন্দ হবে, গান্ডে পিন্ডে খাওয়া দাওয়া হবে। বসন্ত বাহার যে পিকনিক গার্ডেনটা, এত সুন্দর গার্ডেনটা তো আজকে তো ওপেনিং, সেই উপলক্ষে কিন্তু একটা স্পেশালি কেক কাটা হবে। এই দেখুন লেখা আছে বসন্ত বাহার কেক, আর অসাধারণ কেকটা বানিয়েছেন কিন্তু এই মিঠু ম্যাডাম। আর ইনার কিন্তু একটা কেকের শপ আছে, বাড়িতে আপনি বানান নাকি আলাদা শপ আছে? বাড়িতে বানান, তার জন্য আপনি এখানে লিখে রেখেছেন মিঠুস কেক ওয়াক। আর তার সাথে আপনি বলেছেন যে এখানে ভেজ কেকও বানান, এমনি তো নর্মাল যে ফ্রুট কেকগুলো হয় সেগুলো আছে, তার সাথে আছে এখানে বিট্টু দেখাও মাফিনসও দেখতে পাচ্ছি আপনি বানাচ্ছেন, চকলেটসও বানান। আচ্ছা বাহ, তো এই কেকটা এখন কাট হবে, তার জন্য আমার পিছনে আমার মাম্মা আছে, যে মাম্মা সবাই একটুখানি আসো, কাছে আসো, সাধারণ। আর মাম্মা এই কেকটা কাটিং করছে, আচ্ছা
সুপার। তো একটা মাফিন খেয়ে দেখো তুমি কেমন হয়েছে দেখো, মামাকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, মামা তো চকলেটটা খুব ভালোবাসে, চকলেট। টেস্টি, ওয়াও, এইটা মানে টেস্টি। আর যদি ভালো না লাগে তাহলে বলবে কেকটা বেশ ভালো লাগলো। তো দেখি এত সুন্দর ফ্রুট কেক, পুরো ড্রাই ফ্রুট যেগুলো হয় সেগুলো কিন্তু পুরোপুরি ভরা আছে। ড্রাই ফ্রুট মানে আমি একদম ওই ফ্রুটি ফ্রুটির মধ্যে নেই, একদম পুরো বেরিজ বেরিজ ওয়াইজ দেখতে পাচ্ছি শুরুতেই। তো এখানে এরকম একটা কেক যার মধ্যে সব রকমের ফ্রুটস এর সমাগম আছে। আর আমি নিজেই ফ্রুটি ফ্রুটি পছন্দ করি না বলে সব কিউই, ক্যানবেরি, রাসবেরি, স্ট্রবেরি, চেরি, ম্যাঙ্গো, পাইনঅ্যাপল সব যে ড্রাই ফ্রুট, সেই লেভেলের ফ্রুট কেক, সেই লেভেলের। দেখো কেকটা খেয়ে দেখো, অসাধারণ খেতে কেকটা। কথা বলার আগে আমি খেয়ে নিই। টেস্ট কেমন লাগছে? দারুণ। এই তোমাদের কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এখন কি খাচ্ছো? সাদা জল, সফট ড্রিঙ্ক। মুঝে দাদা 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 চিংড়ি, তার সাথে চিকেন, চিংড়ি রোস্ট, চিকেন রোস্ট। আর এটা কিভাবে বানানো হচ্ছে চলুন না একবার দেখে নেওয়া যায় খাওয়ার আগে। নিয়ে নিলাম চিকেন রোস্ট আর তার সাথে চিংড়ি রোস্ট। এই যে হয়ে চলেছে সবার, সব গেস্টদের জন্য। এটা কীভাবে কী কীভাবে খাবে সেটা তার ব্যাপার, কিন্তু এখানে সবাই নর্মালি খাচ্ছে। কীভাবে খাবে মানে দাদা কী বলতে চাইছেন? ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন, যদি এখানে সমস্ত কিছু সবাই নর্মালি খাচ্ছে, রোস্টটা দিয়ে কেমন করেছে বেশ ভালো হয়েছে। দেখো বিট্টু দেখো, হেভি সফট হয়েছে, বেশ ভালো সফট খেয়ে দেখি। চোখের সামনে বানিয়ে দিচ্ছে, আর এরকম পিকনিক গার্ডেনে এসে রোস্টেড চিকেন খাওয়ার মজাই আলাদা। এটা কাল রাতে নাকি ম্যারিনেট করে রেখেছিল, যার জন্য যখন রেক করছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খেতে সেই লাগছে, ধোয়া আসছে। এবার চলে আসছে চিংড়ি। এগুলো দেখেছিলাম বাগদা চিংড়ি ছিল, তো দেখি একটু অপারেশন করে নিই। এ হচ্ছে চিংড়ি পাট, সেই লেভেলে খেতে তো আর একটু কুকড হতো তাহলে পারফেক্ট হতো। এই সাইডগুলো দেখুন, এটা তো মনে হচ্ছে ঠিকঠাক মনে হচ্ছে নরম একদম, দেখলেন পুরো সাদা একদম ফ্রেশ জ্যান্ত চিংড়ি ছিল এগুলো। ভিতরটা পুরোটাই সাবার করে দিলাম, খুবই ভালো। চিকেনটা খুব সুন্দর মানে বয়েলড হয়েছে, একটু কাঠকলা বয়েলের গন্ধটা আমার লাগছে। হ্যাঁ, বাট এমনি খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এটা কাঠকলা দিয়ে করা হচ্ছে না বলে, এটাই হচ্ছে কয়লা দিয়ে করছে ডাইরেক্ট, নর্মাল কয়লা দিয়ে, যার জন্য তুমি দাও তো। বিটুদা একা একা খেয়ে যাচ্ছে তখন থেকে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমি বিটুদা আমি
জবরদস্ত বড় খেলাধুলা হলো, আর তার আগে বাঙালি খানা খাজানা লাইভ হলো, যেটা ওই লাইভ করলো, ঋত লাইভ করলো। একসাথে চারজনে খেতে বসেছি, আমি পাশে বসেছে ঋত, আর তার পাশে বসেছে আমার মাম্মা, মাম্মার মাম্মা। আর মাম্মা খেতে বসলে পরে একটুখানি ওরা একটুখানি মোবাইল টোবাইল দেখবে, একটুখানি অনেক ঝামেলা আছে, তাই উল্টো সাইডে বসতে হয়েছে। আর খিদে কিন্তু পেয়ে গেছে বলো, কারণ এত লাফালাফি করেছি আর জবরদস্ত লাগছে। আর এই দাদা কিন্তু এখানকার রান্নাবান্নার সমস্ত দায়িত্ব নিয়েছে। আর দাদা আমার দশপূজা ক্যাটারার, দশপূজা ক্যাটারার শীতির মোড় বা বড়নগরে এখানে থাকেন, তাই না? ঠিক আছে, ইনার দেখবো আজকে রান্নাবান্না কিরকম। সকাল থেকে কিন্তু ভালোই খেয়েছি। এবার এক এক করে কি কি দিয়েছে প্রথমে বলে দিই। এই লবণ, লবণ বেশি দিয়ে দিয়েছে চারিদিকে, ও মাম্মারটাও আমার এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে লেবু, আর সঙ্গে কাগজের পাতা, প্লাস্টিকের গ্লাস, আর কিছু আসুক তারপর এই যে শিশু। সঙ্গে শুভজিৎ বসেছে খেতে, পাশের টেবিলে আছে। মাঝে মাঝে শুভজিৎকেও দেখাবো কিরকম কি খাচ্ছে, ফুডি গ্রেডের শুভজিৎ। কি বন্ধুরা, এখন আমরা খেতে খেতে বসে পড়েছি, ফাঁকা থালা কিছু খেতে খেতে দেয়নি এখনো। আমি আর দিশা পড়ে পড়ে মানে বসে পড়েছি, পড়ে বসে বলেছি কি সব বলছি, তবে খুব মজা করছি, এনজয় করছি। আবার দেখাচ্ছি আমরা খাই, মাংসের সময় টাইমে আসি, তারপর দেখাচ্ছি। ভাত চলে এসছে প্রথমেই, এটা মনে হচ্ছে সেদ্ধ বাসমতি চাল। খেয়ে দেখতে হবে, এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। তো শুরু করছি খাওয়া দাওয়া। মিক্সড ডাল দেখতে পাচ্ছি আছে, তার মধ্যে মটরশুঁটি দেখতে পাচ্ছি, গাজর, টমেটো দিয়ে বেশ ভালোই বানিয়েছে, ভেজ মুগ ডাল। আর ও কিশমিশও আছে, বেশ ভালো। ডাল কেমন লাগছে নিত, ভালো লাগছে? তোমার কেমন লাগছে ডাল খেয়ে? আরও ভালো লাগবে না? ওকে। আর এই ডালের সাথে এই আলু চিপস মানে একদম পারফেক্ট কম্বিনেশন। একটু লেবু চিপে নিলাম, শীতের সময় ভেজ ডাল মানে দারুণ দারুণ। ঝুঝুড়ে আলু ভাজা, তার মধ্যে দেখতে পাচ্ছি চিড়েও দিয়েছে, বাদামও দিয়েছে, জমে ক্ষীর। এবার সঙ্গে দেখি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সঙ্গে আলু আছে বাঁধাকপি দিয়ে। আর বাঁধাকপিটা কিন্তু এখানেই প্রোডাকশন হচ্ছে, যেটা আমি আগে দেখালাম আপনাদেরকে। এখানে ক্ষেত আছে না পেছনে? হুম হুম। সুজিতদাকে দেখে এসেছি, সুজিতদা ওখানে খাচ্ছে, আর আমার এখানে নাল্লি চলে এসেছে অলরেডি। উফ, দেখো আলু, ওরে বাপরে কি নরম রে ভাই, চলে এসছে। আরে বাবা, দিশা তুমি এসব খাচ্ছ না, আমার এত খারাপ লাগছে, এরকম করে নেবো? আর দেন মানে এত ভালো লাগছে হাত থেকেই পড়ে যাচ্ছে। গুড ভাই, অসাধারণ অসাধারণ। কেমন লাগছে চিকেনটা? এখনো খাওয়াই শুরু করলাম না। একদম এই কি ঝালটা একটু কম লাগছে, খেতে হবে হয়েছে, মাম্মার পক্ষে একদম পারফেক্ট। খাসির মাংসের ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর মাংস কিন্তু কম নেইনি, জবরদস্ত। প্রত্যেকে এরকম অনেকটা করে দেওয়া হচ্ছে, একদম ঘরোয়া মাংসের ফিল পাচ্ছি গ্রেভিটার মধ্যে। বাড়িতে যেরকমভাবে রান্না হয় খাসির মাংস, সেরকমই রান্নার ফিল পাচ্ছি, মানে এত সুন্দর লাগছে খেতে। ঋত,
খাসি মাংসটা কেমন লাগছে খেয়ে বলো? দারুণ। ঝাল তো লাগছে না? ঝাল নেই, ঝালটা অ্যাকচুয়ালি কম হয়েছে, ঝালটা একটু কম হয়েছে, কিন্তু একদম ঘরোয়া রান্না না বলে একদম মানে যে বাড়িতে নরম হয়েছে, নরম মাংস। আলুগুলো চন্দ্রমুখী আলু মনে হচ্ছে, নরম টুলটুল করছে। আলুটা সেই হয়েছে সেই, আর সঙ্গে ও নলি পিসগুলো কি নলির পিসে সেই নরম, হাত দেওয়ার আগেই মানে মাংস কি উঠবে বিট্টু, তুলতুলে মাংস একদম, তুলতুলে একদম। অসাধারণ খেতে, অসাধারণ। মাংসটা এতটাই ভালো সেদ্ধ হয়েছে তা বলার মতো না, মানে অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে রান্নাটা করে ফেলেছে, মানে একটু আগে আগে বানিয়েছে বলে হেভি লাগছে। নল্লি দেখি ভিতরে মনে হচ্ছে কিছু আছে, সেই লাগছে মজা দেখাতে। আলুগুলো পুরো রসগোল্লা, এতটাই ভালো লাগছে খেতে। তবে এখানে একটু ঝালটা কম দিয়েছিলো এই কারণে, যাতে এখানে অনেক বাচ্চা আছে তারা তার আমি খেতে পারে এই জন্য। তাছাড়া কিন্তু খেতে কিন্তু সেই লেভেলে হয়েছে, অসাধারণ। চাটনি পাঁপড়, টমেটোর চাটনি, তার সাথে আমসত্ত্ব আছে দেখছি। পাঁপড় নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রস টপ টপ করে পড়ছে। ও খুব রস রসগোল্লার, খুব রস, আমারও খুব রস, আর বিট্টুরও কম না, পুরো রিয়াজি, পুরো দেখুন পুরো স্পঞ্জি একদম। খাওয়াটা শেষ করি, পান মুখে আসছি লাস্টে। বিট্টু সুবর্ণীল কেমন লাগছে এক এক করে বলো? দুর্দান্ত লাগছে। আমরা ডাল ফল দিয়ে এখন খাচ্ছি, এরপর মেন কথা মাংস মাংসের জন্য ওয়েট করছি, ঠিক আছে? ডাল ওই জন্য আমি বেশি ডাল ফল নিইনি, আমি মাংসটার জন্য ওয়েট করছি। ওটা মেন ব্যাপার হচ্ছে পিকনিক মানে কিন্তু এরকম ভেজ ডাল আর ঝুটের আলু ভাজা সাথে বাঁধাকপির তরকারি মাছের মাংস জমে। তো একটা কথা বলে নিই, এই যে সুব্রনীল ওরা একটা ভালো চ্যানেল আছে, অসাধারণ কাজ করছে, চ্যানেল নাম হচ্ছে হ্যাংলাসিয়াস ফুডিস হাব, ও চ্যানেলটাকে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তার সাথে আছে এখানে আছে আমাদের ফুডি গ্রেডের সেই শুভজিৎ, খুব ভালো কাজ করছে, ওর চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা যারা দেখেননি কিন্তু অবশ্যই দেখবেন। দাদা থেকে আমরা ইন্সপায়ার্ড, অনেক জায়গা থেকে দাদা থেকে ইন্সপায়ার্ড হই, আর বারবার নতুন কিছু শিখতে পারি, নতুন নতুন শিখে যাচ্ছি, আজকেও আমি নতুন কিছু শিখলাম। দাদা তো দাদাই, একটা কথা, ও কিন্তু বেসিক্যালি খাস বাংলা ভিডিওটা বানায়। এই মা না না এরকম একদমই না, মানে কিছু কিছু ক্ষেত্রে হয় সেটা, বাট দাদার সাথে প্রত্যেকবার যখন বেরোই প্রত্যেকবারই নতুন কিছু আমরা শিখতে পারি, জাস্ট অন্য লেভেলের ভিডিও হয়। ভালো লাগে, কেমন লাগছে পিকনিক এসে? খুব ভালো, কাল থেকে প্রচন্ড টেনশনে ছিলাম, সকালে বৃষ্টি থেকে টেনশন আরো বেড়ে গেছিল, এখন ওয়েদার ভালো হয়ে গেছে ফাটাফাটি, খাবারও খুব ভালো হয়েছে, আনন্দটাও ফাটিয়ে করেছি। বাহ বাহ, কেমন লাগলো বলো? সুন্দর লাগছে, কারণ সকালবেলা আমারও খুব টেনশন হচ্ছিল যে বৃষ্টি দেখে কতটা কি হবে, ভয় পাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি বৃষ্টিও নেই এবং বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, খাবারটা জমে গেছে, এই যে মাটন রয়েছে সামনে, আর মানে জয় কিছু লাগে না, খুব এনজয় করছি, মানে একদম আপনার কেমন লাগছে? ভীষণ ভালো, যেদিন থেকে আমাদের পিকনিকটা হবে বলে ভাবছিল সেদিন থেকে আমাদের প্রচন্ড এক্সাইটেড ছিল, তারপর আজকে হলো, আজকে দারুণ এনজয় করলাম। বাহ, আর আপনার কেক তো সে অসাধারণ খেয়েছি, এখন এই খাবারটা কেমন লাগছে বলে? খাবারটাও অসাধারণ লাগছে, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর সুন্দর এনজয়েবল পারসন, সব সবাই সুন্দর এনজয় করছে দেখে আরো ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। খুব এনজয় করেছি, তোমরা কেমন এনজয় করেছো বলো? আমি খুব এনজয় করছি, এনজয় করছি, করেছো সিন, এটাকেই বলো, এটা কি পিস পেয়েছিস ভাই? ওটা ওই ল করছে, তুমি ঠিক কথা শেষ করে রাখো, জাস্ট
জাস্ট 2 সপ্তাহ হলো কি বলে ভুলে গেছে এমআইটি জবরদস্ত খাওয়া দাওয়া হলো পিকনিকে, সেই পরিমাণে মস্তি আনন্দ আর সবাই মিলে একত্রিত হওয়ার সুযোগ তো এত ভালো লাগলো তা বলার মতো না। এরকম পিকনিককে আপনারা এই সিজনে করেছেন করে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন, আমরা খুব আনন্দ করেছি। আপনারা এই শীতটা কেমনভাবে আনন্দ করে কাটালেন প্লিজ জানাবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটা তাহলে প্লিজ শেয়ার করুন যাতে সবাই এত সুন্দর ভিডিওটা দেখতে পারে। আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আপনাদের কাছে এরকম মজাদার মজার ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো। প্লিজ সাপোর্ট আস, আর আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল সুইট ব্লগ চ্যানেলে কিন্তু ভিডিও আসা শুরু হয়ে গেছে, জবরদস্ত ভিডিও আসছে, ওখানেও আসুন যান দেখুন বেশ ভালো লাগবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকবে। আর আমাকে তাহলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তাছাড়া আমাদের একটা বাঙালি খানা খাজানা বলে জবরদস্ত একটা গ্রুপ আছে যে গ্রুপের সমস্ত মেম্বার আজকে এসেছিলো, তো খুব আনন্দ করলাম এবং লাইভ হয়েছে একটা ফেসবুক গ্রুপের, সেই লাইভটা থেকেও দেখতে পারেন বা এই গ্রুপে কিন্তু মেম্বার হতে পারেন, বেশ ভালো লাগবে। রইল আজ এই অবধি, দেখাবেন একদিন নতুন করে ভিডিও দিয়ে নতুন করে জায়গা। বাই বাই, টাটা।